যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজটা, সেই পরিবেশটা, সেই রাজ্যটা আমাদের সবার। তাই রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে আমাদের সবাইকে একসাথে চলতে হবে। একা বেশি দূর এগোনো যাবে না, সেটা সাময়িক ভালো থাকা। তাই সবাই একসাথে সমাজের উন্নয়নের জন্য এগিয়ে এলে তবেই ত্রিপুরা রাজ্যের বিকাশ সাধন হবে। একটু একটু করে সামাজিক নানান মুহূর্তে কাজের দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিভিন্ন বাধা বিঘ্নের কাছে হার না মানা আগরতলা শহরের চারজন কৃতী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য বিমার ব্যবস্থা করে দিলেন রাজ্যের বিশিষ্ট স্বাস্থ্য বিমা পরামর্শদাতা বিশ্বজিৎ ভট্টাচার্য। তার অনুরোধে আগরতলা প্রেস ক্লাবে এদিন উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এরকম একটি মহতে উদ্যোগে সামিল হতে পেরে গর্বিত বোধ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমাদের সকলেরই এই সমাজে আমরা বসবাস করি, এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, সেই ভাবনা নিয়ে আমাদেরকে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে চলতে হবে। আমি যদি মনে করি যে না আমি তো ভালো আছি, আমার পাশে বাড়ি বা আমার পরিবেশ যত নোংরাই হোক না কেন আমি তো ভালো আছি, আপনারা ধরে নিতে পারেন সাময়িক হয়তো ভালো থাকবে কিন্তু বেশি দূর এগুলো যায় না, কারণ এই সমাজটা এই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে যেহেতু আমরা এই সমাজে বসবাস করি। এই কৃতী ছাত্রছাত্রীদের আমাদের রাজ্যে এরকম বহু ট্যালেন্ট ছাত্রছাত্রীরা রয়েছে যারা হয়তো আর্থিক অবস্থার আর্থিক অনটনের জন্য পড়াশোনায় এগিয়ে যেতে পারে না বা বিভিন্ন সমস্যার কারণে তাদের পড়াশোনার ক্ষেত্রে অধ্যয়নের ক্ষেত্রে তাদের অসুবিধা হয়। তো এরকম ছাত্রছাত্রীদের যে সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের একটা নৈতিকতার মধ্যে পড়ে। রাজ্যের সামগ্রিক বিকাশে এভাবে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।